সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা কথা বলবো আমাদের সামনে যে বোনটি আছে, এই বোনটির সাথে। তো আমরা আসলে তার সাথে তার জীবনের যে বাস্তব এবং সত্য গল্পগুলো আছে সেগুলোই তুলে ধরবো, এবং কি তার জীবনে আসলে কি ঘটেছে সেই কথাগুলো শুনবো তার মুখ থেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম? বৃষ্টি। বৃষ্টি, তো বৃষ্টি আপু, এর আগে তো আপনাকে ইউটিউবে দেখা গিয়েছে, আপনি প্রতিবেদন করেছেন, তো আবারও কেন আসলেন? আবার কেন আসছেন? আসছি কিছু সহযোগিতার জন্য। আচ্ছা, তো এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় আপনার বিষয়ে একটা ভিডিও দেখেছি যে আপনি নাকি খারাপ কাজ করে এই মুহূর্তে ভিডিও কলে কথা বলে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে খাচ্ছেন, আসলে এটা বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে যে এটা আমার আমার নামে যে বাজে কমেন্ট করছে বা যে খারাপ কথাটা বলছে, ঠিক আছে, এটা সম্পূর্ণ ভুল। কেন, মা জাতিরা কখনো নিজের ইজ্জত নিয়ে খেলা করতে পারে না। আচ্ছা, কারণ মা তো মাই, হয়তো কারো বউ, কারো মেয়ে, কারো শাশুড়ি, এটাই মায়েরা কখনো নিজের ইজ্জত নিয়ে অসম্মানী বা খারাপ কিছু করতে পারে না। আচ্ছা, করতে পারে না? না। এই যে তো আপনার বিরুদ্ধে যে কথাগুলো উঠছে, সৌদি প্রবাসী, ওনার নাম জানো কি? মুকুল মিয়া। মুকুল মিয়া, আসলে মুকুল মিয়া কি ভুল কিছু বলল? ভুল কিছু বলছে কি, ও তো মনে করেন যে আমাকে লোভ দেখাইতে চাইছিল। লোভ দেখাইছে? আচ্ছা, কি ধরনের লোভ দেখাইছিল? বলছিল যে আমাকে বিয়ে করবে। আচ্ছা, এই কথা বলছে, কিন্তু ওর তো বউ বাচ্চা আছে। প্রথমে ও স্বীকার যায় যে ওর বিয়ে হয় না, এই কথা বলছে যে আমি এখনো বিয়ে করি নাই, ভালো মেয়ে পেলে বিয়ে করবো, পরে দেখতেছি ওর বিয়ে হয়েছে, ওর বাচ্চাও আছে। আচ্ছা, হ্যাঁ বলুন। আর এই যে বলতেছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে খায়, কারো এমন প্রবাসী ভাই আছে যে এই মাসে 2-3 লাখ টাকা বেতন পায়? মানুষের কাজ করলে কত কষ্ট করে পরিশ্রম করে টাকাটা দেয় এটা আমিও জানি, কারণ আমিও পরিশ্রম করি, মানুষের বাসায় কাজ করি। কিন্তু এটা মিথ্যা কথা, ভুল যে লক্ষ লক্ষ টাকা হয়েছি। তার কাছে যদি লক্ষ লক্ষ টাকা হইতাম, তাহলে সামান্য 4,000 টাকা দামের চাকরি মানুষের বাসায় আমি করতাম না, বাসা বাড়িতে কাজ করে খাইতাম না। আর সেরকম যদি খারাপ পর্যায়ে থাকলাম, তাহলে সোশ্যাল মিডিয়ায় আমাকে ভিডিও করতে হইতো না বা প্রতিবেদন করতো না, তাহলে খারাপ পাস করে খেতাম। আচ্ছা, তাহলে আপনি নামাজ পড়েন? পাঁচ অক্ত নামাজ পড়ি। আপনার তো একটা মেয়ে বাবু আছে? জি। আসলে আপনার বাবুটার কসম দিয়ে বলেন তো, আপনি আসলে আপনি কি কোনো ধরনের কোনো খারাপ কাজ করেছেন? আমি তার সাথে কোনো খারাপ কাজ করিনি। আপনার সন্তানের কসম দিয়ে বলেন? আমার সন্তানেরই। আচ্ছা, সন্তানের কসম দিয়ে বলছেন? আমার একটাই সন্তান, আমি তো কখনো চাবো না যে কোনো একটা সন্তানকে নিয়ে যে কসম কাটে, লাখ লাখ কোটি কোটি টাকা ফুরাই গেল, সেরকম ধরনের সন্তান কেউ কোনোদিন পায় না। তো আমি সেই সন্তানের ইয়া দেখছি, তার সাথে আমি কোনো খারাপ ভাবে কথা বলি না, কিন্তু সে আমাকে লোভ দেখাইছে, ভয় দেখাইছে, ভয় দেখাইছে যে হ্যাঁ তুমি যদি পালিয়ে যায় আমাকে বিয়ে না করো, আমি কোনো গার্জিয়ান নিয়ে যেতে পারবো না, বিয়ে করতে পারবো না, এরকম ধরনের যদি তুমি না করো তাহলে তোমার নামে আমি খারাপ কমেন্ট করব, ইয়া করব, মানে সমাজের প্রতি আমাকে খারাপ বানাইতে চাইছে। কিন্তু উপর আল্লাহ কি, নিজে খারাপ নিজে ভালো হলে জগৎ ভালো। আচ্ছা, তো এই যে আপনার বিরুদ্ধে যেমন আমরা শুনেছি একটি চ্যানেলে যে আইনগত ব্যবস্থা নেবে মুকুল মিয়া, তা আসলে মুকুল মিয়া কিভাবে আইনগত ব্যবস্থা নেবে, মানে কি আছে তার কাছে? টাকা বলছে যে সে বলছে লক্ষ লক্ষ টাকা আমি তার কাছে নিছি, সে লক্ষ লক্ষ টাকা বলে যে প্রমাণ দেখায় যদি তে ইয়া করতে পারে, তাহলে আইনগত ভাবে ব্যবস্থা নেব। সে কয় লক্ষ টাকা খাইছি সেটার প্রমাণ তাকে দেখাইতে হবে, কত লক্ষ টাকা আমি খাইছি। আচ্ছা, মুকুল মিয়ার দ্বারা আপনার কি প্রমাণটা আছে, আসলে আপনি কি খারাপ কাজ করেছেন সেটা একটু বলবেন? সে প্রমাণ দেখাক যদি কোনো নেগেটিভ পর্যায়ে, যে আমি কাপড় চোপড় খুলে বা কোনো খারাপ নেগেটিভ ভাবে তার সাথে কথা বলছি, সে যদি দেখাইতে পারে তো দেখাক। আর এটা দেখাইতে হবে তাকেও যে লক্ষ লক্ষ টাকা খাইছি, লক্ষ লক্ষ টাকা কিভাবে খেলাম, কয় লক্ষ টাকা খেলাম, এটা ওকে দেখাইতে হবে। আচ্ছা, যদি সে আপনার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়, আসলে যথেষ্ট পরিমাণ প্রমাণ কি তার কাছে আছে? কিছু তার কাছে কোনো প্রমাণই নেই, জাস্ট একটু প্রমাণ আছে যে ওর সাথে আমি 2-1 দিন ভিডিও কলে কথা বলছিলাম, কথা বলার সাথে সাথে সে স্ক্রিনশট মারতো, স্ক্রিনশট করছে। তো এই যে যখন আপনি ওলনা মানে ভিডিও কলে কথা বলছেন, তখন কি আপনার নোংরা কোনো কিছু? না, ওই ধরনের একটা কথাই বলছি যে বাবা মা আমাকে সুশিক্ষিতভাবে মানুষ করছে, আর আমি মুসলমানের ঘরে জন্ম, মুসলমান আমি, আমি আরবি জানি, নামাজ কালাম পড়তে পারি, ঠিক আছে, আমি সেরকম ধরনের কারোর সাথে। আচ্ছা, কোরআন পড়তে পারেন? জি। আচ্ছা, তাহলে আপনি একটা কোরআনের একটা সূরা একটু বলুন না আমাদের দর্শকের উদ্দেশ্যে, পারেন? পারি, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া আলা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আচ্ছা, এটা কোন সূরার নাম কি? এটা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আচ্ছা, এই যে আয়াতুল কুরসি যে আপনি পড়লেন, যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। তো এই যে নামাজ পড়েন তো পাঁচত্ব, আচ্ছা পাঁচত্ব নামাজ পড়ি, মানুষে মাসে কাজ করি, তো যখন কাজের চাপ বেশি থাকে তখন হয়তো দুই কে একটা নামাজ বাদ যায় বা পড়তে পারি না, কারণ বাসা বাড়িতে কাজ করলে তো বুঝতে পারতেছেন। আচ্ছা, তাহলে আপনি এই ধরনের কোনো কিছু করেন না? আচ্ছা, বলছে আমি নাকি লক্ষ লক্ষ টাকা খেয়েছি, লক্ষ লক্ষ টাকা খেলে সামান্য 4000 টাকা দামের মানুষের বাড়িতে কাজ করে খাইতাম না ভাইয়া। আচ্ছা, এটা মাকে নিয়ে অত অসম্মানই করতে। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে একজন নারীকে নিয়ে অসম্মান, কিন্তু ও কিছু টাকা দিয়েছে, মিথ্যা কথা বলবো না, উপরে আল্লাহ একজন শুনতেছে, মরলে মাটির নিচে যাব, কিছু টাকা দিয়েছে আমার মেয়েটাকে নিয়ে বাজার খরচ খাওয়ার জন্য। কত টাকা দিয়েছে? এই 35 এরকমই হবে, 35-35 হাজার টাকা। আচ্ছা, তো এই যে এই টাকাটা কেন দিয়েছে, মানে কেন দিয়েছে, মানে আমার মেয়েটার জন্য দিছিল, যে বাচ্চাটাকে তুমি একটু ভালো মন্দ খাওয়াইও, ভালো মন্দ খাওয়ার জন্য একটু বাবুকে মাদ্রাসার বেতনটা তো দেওয়ার জন্য, মানে এই হিসেবে। আচ্ছা, বিয়ের লোভ দেখাইছিল, কিন্তু কত বাচ্চা কাচ্চা আছে, বউ পোলাপান আছে, মানে বিয়ে। আচ্ছা, বিয়ের লোভ দেখাই, বিয়ের লোভ দেখাইছে, আর যে টাকাটা ও আমাকে দিছে ওইটা নিজ ভাবে দায়ী হিসাবে ও আমাকে দিছে, কিন্তু ওর একটা উদ্দেশ্য ছিল কি, যে লুকায় ছাপায় ও আমাকে বিয়ে করবে। লুকায় ছাকায় তো আমি বিয়ে করবো না। আচ্ছা, তার মানে আপনি চাচ্ছেন যে তার গার্জিয়ান নিয়ে আসবে, তার বাড়িঘর দেখবেন, এরপরে আপনি তার কাছে বিয়ে বসবেন। আসলে তো এই যে তার কাছে বিয়ে বসলেন না কেন, সে আপনাকে বিয়ে করলো না কেন? বাচ্চা আছে, তার বউ বাচ্চা থাকতে সত্ত্বেও তো আমি একটা নারী হয়ে আরেকটা নারীর জীবন নষ্ট করতে পারি না, আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, খুব গুড, খুব সুন্দর কথা বলেছেন। আসলে একজন নারী হয়ে আরেকজন নারীর কিভাবে ক্ষতি করে, তো এই যে আপু, যেমন আপনি 35,000 টাকা দিয়েছে, তো 35,000 টাকাটা যে দিয়েছে একবারে দিয়েছে না ভাগে ভাগে? একবারে দেয় নাই, ভাগে ভাগে দিয়েছে, ভাগে ভাগে দিয়েছে, জি ভাগে ভাগে দিয়েছে। আচ্ছা, তো এই যে তার কাছে আপনার স্ক্রিনশটের মধ্যে কোনো ধরনের নোংরা কিছু নেই তো? না। দর্শক, আপনারা শুনলেন, আসলে আমরা সর্বপ্রথম এই বোনটিকে একবার তুলে ধরেছিলাম, তার নাম বৃষ্টি। তো আসলে এই যে তার বিষয়ে যে কথাগুলো আমরা শুনতেছি, আসলে আমরা কেউ চোখে দেখিনি সে কি করেছে, তবুও তার কাছ থেকে আমাদের চ্যানেলের যেটা দায়িত্ব, আমরা যেটা পালন করলাম, যে আসলে কোরআনের আয়াত আয়াতুল কুসরি সুরাটা তার রাতে পড়াইলাম, এবং কি সে তার সন্তানের কসম দিয়ে বলেছে সে এই ধরনের কোনো কিছু করেনি। তো আসলে একজন মায়ের কাছে তার সন্তানই বড়, কোনো মা যদি জন্তু জানোয়ার না হয়ে থাকে তাহলে মিথ্যা কথা কখনো সন্তানকে নিয়ে বলে না। তো এই বোনটি তার সন্তানকে নিয়ে একটি সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে আমার মনে হচ্ছে, তবুও জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তবে আমরা তুলে ধরতে চেষ্টা করি সবসময় সত্য। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে যারা অসহায় দরিদ্র তাদেরকে তুলে ধরি। আর আপু, এই যে এখন তো আপনি যেমন বিয়ের ফাঁদে পড়ে আপনি এখন আপনার নামে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, আসলে কি আপনি কি বিয়ে বসবেন? বিয়ে তো করতে হবে, এরকম দ্বারা জীবনের পথে তো অবশ্যই একটা গার্জিয়ানের প্রয়োজন আছে, ছেলে হোক বা মেয়ে হোক, তো করব, বিয়ে করব না যে না করব, কিন্তু আমি বাচ্চাটাকে আর একটু মানুষের মতন করে, মানুষ করে গড়ে তুলি, আর একটু বড় হোক, আর যে ভাইয়েরা আমার নামে মিথ্যা বদনামগুলো বলছে সে ভাইদেরকে যেন আল্লাহ হেদায়েত করে, দান হেদায়েত করে। আচ্ছা, এরকম মা জাতকে নিয়ে যেন কখনো নোংরা কথা না বলে, এটাই আমার কাছে আপনাদের কাছে। আচ্ছা, তো এই যে আপনি কেমন লোক হলে, মানে এখন বিয়ে বসবেন না আর পরে বিয়ে বসতে চাচ্ছেন? যদি সেরকম ভালো লোক পাই, গার্জেন হিসেবে বাসায় আসবে, দেখবে, তারপর সরাসরি আপনার সরাসরি আমার সাথে যোগাযোগ করবে, তারপরে আচ্ছা আমার বাড়িতে আসবে। তো আসলে আপনার বাড়ির ঠিকানাটা একটু বলুন। আমার বাড়ি হচ্ছে নৌসন্দি থানা চান্দেরপাড়া গ্রাম, আমার ফোন নাম্বার আছে, আমার সাথে ফোনে যোগাযোগ করবে। আচ্ছা, তো আপু, এই যে আপনার গ্রামে যদি যায় কোনো লোক, সে আবার বিপদে পড়বে না তো? না, কেন বিপদে পড়বে, আমার সাথে পরামর্শ করে তারপরে। যেমন অনেক প্রবাসী ভাইরা তো বিপদে পড়েছে, এইভাবে নিয়ে তাকে বেঁধে টেঁধে রেখে টাকা পয়সা উদ্ধার আদায় করে তাকে চোখ মুখ বেঁধে
এরপরে তাকে ছেড়ে দেয়। তো আসলে এই ধরনের কোন তাহলে তো তারা মানুষই না, তাহলে তো তারা অমানুষ। এখন আপনি করবেন কিনা? আমি কেন করব, আমি এরকম করব না। আচ্ছা কেমন বয়সের লোক হলে বিয়ে হবে? মাত্র একটি সন্তান হয়েছে, আপনার তো কোনো দিক দিয়ে কোনো কিছু অভাব নেই, আছে একটা নারীর পরিপূর্ণ সবকিছু তো আছে আপনার কাছে, তাহলে আপনি একজন বয়স্ক লোকের কাছে কেন বিয়ে বসবেন? টাকা দেখে না? তাহলে টাকা পয়সা দেখে কি লাভ আছে? যার ভিতরে ভালো একটা মন আছে তাকে বিয়ে করতে হবে, যার ভিতরে মন নাই তাকে তো বিয়ে করে লাভ নেই। অর্থ সম্পদ আজকে আছে কালকে নাই, কিন্তু যার ভিতরে ভালো একটা মন আছে তাকে বিয়ে করতে হবে। আচ্ছা তো এই যে একজন বয়স্ক লোকের কাছে কেন? আপনার বয়সের তো ডাবল। বয়স্ক লোকের কাছে তো যাই নাই, মানে কেন বিয়ে বসবে? এখন ভাগ্যে যার সাথে আছে তাই, এরকম তো না যে মানে সর্বোচ্চ 50 বছর বয়স। আচ্ছা 50 এর এদিকে। আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আমার কাছে ফোন নাম্বার আছে। তো আপনার ফোন নাম্বারটা বলুন। 01302979796 57। আচ্ছা তো ঠিক আছে দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি এবার, আপনারা যারাই মানে আমাদের প্রতিবেদনগুলো দেখেন নিত্যদিন এবং কি সব সময় আপনারা আমাদের সঙ্গে থাকেন, আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি যারা আমাদের এই চ্যানেলটি সব সময় দেখেন। তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেখতে দেখতে ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যখন ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার আগে একটি কথা, বিয়ের প্রতিশ্রুতিতে পড়ে, বিয়ের ফাঁদে পড়ে কোনো প্রবাসী বাংলাদেশি মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। আপনারা অবশ্যই তার ঠিকানায় এসে দেখে শুনে যাচাই করে এরপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। এবং যদি আমাদের আপনারা নিজ দায়িত্বে আপনারা কিছু করেন তাহলে সেটা দায় আমরা না। তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন।